এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শেষ কবে সত্যি কথা বলেছিল সেটা বাংলার মানুষ ভুলে গেছে বিগত কয়েক মাস ধরে আপনারা শুনে আসছেন যে স্কুলগুলোতে নিয়োগ হচ্ছে না কারণ কোর্টে নিয়োগ আটকে আছে এই কয়েকদিন আগেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারকে বলে যে তোমরা বারবার বলছো কোর্টের কারণে নিয়োগ আটকে আছে তোমরা লিস্ট দাও একটা আজকে সেই লিস্ট দিয়েছে মানে সরকার এবং সেই লিস্টে দেখা যাচ্ছে প্রায় ঊনচল্লিশ হাজার শূন্যপদ পদ আছে এবং কোর্টে কার্যত স্বীকার করতে বাধ্য হয়েছে যে কোনো রকম মানে কোর্টের আদেশের জন্য নিয়োগ হচ্ছে না এরকম কোনো ইস্যুই নেই তাহলে এতকাল ধরে মুখ্যমন্ত্রী তাদের দলের অন্য নেতারা এবং অন্যান্য মুখপাত্ররা বারবার বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক সভায় এটা কেন বলে আসছিল যে কোর্টের কারণে নিয়োগ হচ্ছে না এটা বলার একটাই কারণ সরকারের সদিচ্ছা নেই নিয়োগ করার এই চাকরিগুলিরও বিক্রি করার ধান্দা করেছিল তৃণমূল এবং হয়তো তার দামও ঠিক হয়ে গেছিল কিন্তু কোর্টের কারণে বাধ্য হয়ে আজকে বলতে বাধ্য হচ্ছে যে প্রায় উনচল্লিশ হাজার শূন্য পদ আছে কিন্তু এখানে আরও একটা প্রশ্ন আসছে মনে কদিন আগে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিল স্কুল ডিপার্টমেন্টগুলোতে প্রায় সাড়ে তিন লক্ষ শূন্য পদ আছে তাহলে কোর্টে মাত্র উনচল্লিশ হাজারের হিসাব কেন দেওয়া হলো বাদ বাকিগুলোর কী হবে যাই হোক যে হিসাব দেওয়া হয়েছে সেই হিসাব মতো যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তাহলে বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আছে ইনফ্যাক্ট তাদের নিয়োগ করাও সম্ভব তাহলে সরকার এতদিন করছে না কেন সিম্পল কারণ সরকারের কাছে টাকা নেই সরকারের নিয়োগ করার কোনো সদিচ্ছা নেই এবং মানুষ যাতে সাফর করে মেধাবী ছাত্রছাত্রীরা যা সাফর করে এটাই মমতার সরকারের মূল লক্ষ্য তার জন্য বারবার কোনো সময় কোর্টের দোহাই কোনো সময় কেসের দোহাই এসব দোহাই দিয়ে নিয়োগ আটকে রেখেছিলো